হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আপনারা এই ভিডিওর টাইটেল দেখে বুঝে নিয়েছেন যে আসলে আমি আজকের ভিডিওতে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আমি আজকের ভিডিওতে ওয়াইফাই হ্যাকিং নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং এটি কি আদৌ পসিবল কি না, মোবাইল ফোন, কম্পিউটার এবং অন্যান্য কোনো মিনি কম্পিউটার দিয়ে। এই ওয়াইফাই হ্যাকিং টাইটেল নিয়ে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি এবং সে সকল ভিডিওগুলো দেখে যা বুঝলাম যে সে সকল ভিডিওগুলো আপনাদেরকে শুধুমাত্র মিসকনসেপ্টে ভরিয়ে রেখেছে। সে সকল ভিডিওতে এমন অনেক রকম কথাই বলা হয়েছে যেগুলোর আসলে কোনো ভিত্তি নেই এই ওয়াইফাই হ্যাকিং সেক্টরে, এবং মূলত যারা এই সকল ভিডিও বানিয়েছে তারা কখনোই ওয়াইফাই রিলেটেড সিকিউরিটি অথবা ইথিক্যাল হ্যাকিং অথবা পেনিট্রেশন টেস্টিং এ সকল সেক্টরের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। তারা আসলে প্র্যাকটিক্যালি কখনো এই সকল কাজগুলো করে নাই। সো এই কারণে আমার এই ভিডিওটি বানানো, যাতে আপনাদের সে সকল মিসকনসেপ্টগুলো দূর করে দিতে পারি। সো ওয়াইফাই হ্যাকিং পসিবল কি পসিবল না এটি জানার আগে আপনাদেরকে ওয়াইফাই হ্যাকিং অ্যাটাক সম্পর্কে জানতে হবে যে আসলে একটি ওয়াইফাই পাসওয়ার্ড অথবা একটি ওয়াইফাই হ্যাক কিভাবে হয়। সো ওয়াইফাই হ্যাকিং বলতে আপনারা মূলত বুঝেন যে ওয়াইফাই এর পাসওয়ার্ডটি ব্রেক করা, এটি মূলত আপনারা বুঝেন ওয়াইফাই হ্যাকিং। কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ডটা ব্রেক করা এটি মাত্র একটি স্টেপ, এরপরে ওয়াইফাই হ্যাকিং এর আরো অনেকগুলো সেক্টর রয়েছে। এখন চলুন কথা বলা যাক যেটি আপনারা বুঝেন ওয়াইফাই হ্যাকিং মানে যে পাসওয়ার্ড হ্যাক করা সেই বিষয়টি। সো ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার কয়েকটি মাধ্যম রয়েছে, তার মধ্যে কিছু ওয়েল নোন মাধ্যম হচ্ছে ব্রুটফোর্স অ্যাটাক, ডিকশনারি অ্যাটাক, ওয়াইফাই ফিশিং, WPS পিন অ্যাটাক, পিক্সি ডাস্ট অ্যাটাক। এখন চলুন এই সকল অ্যাটাক সম্পর্কে বিস্তারিত জানা যাক। সবার প্রথমে কথা বলা যাক ব্রুটফোর্স অ্যাটাক নিয়ে। ব্রুটফোর্স অ্যাটাক বলতে বোঝায় র্যান্ডমলি একটির পর একটি পাসওয়ার্ড ট্রাই করতে থাকা ওয়াইফাই এ। ব্রুটফোর্স অ্যাটাকের মাধ্যমে কি হয়, র্যান্ডমলি অনেকগুলো পাসওয়ার্ড একটির পর একটি ওয়াইফাই কানেক্ট নেওয়ার ট্রাই করতে থাকে এবং যেটির মাধ্যমে ওয়াইফাইটি কানেক্ট হয়ে যায় সেই পাসওয়ার্ডটি আপনাদেরকে শো করে দেয়। এই ব্রুটফোর্স অ্যাটাক করার জন্য আমাদের একটি পাসওয়ার্ড লিস্ট থাকে, যে লিস্টে আমরা সকল ওয়েল নোন পাসওয়ার্ডগুলো আগে থেকে টাইপ করে রাখি অথবা জেনারেট করে রাখি। এবং ওয়াইফাই হ্যাকিং এর বিভিন্ন টুল রয়েছে, তার মধ্যে ফেমাস টুল যেটি সেটি হচ্ছে এয়ারক্র্যাক এনজি সুইট। এই সুইটের মাধ্যমে আমরা চাইলে ব্রুটফোর্স অ্যাটাক করে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড ব্রেক করতে পারি। কিন্তু ব্রুটফোর্স অ্যাটাকের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড ব্রেক করা অনেক কষ্টসাধ্য এবং অনেক টাইম কনজিউমিং, এবং এটিতে যে আপনি সাকসেস হবেন এর কোনো গ্যারান্টি নাই। কারণ ইউজার যদি কোনো উইক পাসওয়ার্ড ইউজ করে থাকে তাহলে এই ব্রুটফোর্স অ্যাটাকটি কাজ করবে, না হয়তো আপনার সারা বছর কি সারা জীবনও লেগে যেতে পারে, আপনার ব্রুটফোর্স অ্যাটাক কাজ করবে না। সো এটি ডিপেন্ড করে ইউজার কোন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করেছে তার ওয়াইফাই রাউটারে। দেন আসি ডিকশনারি অ্যাটাক। ডিকশনারি অ্যাটাকটাও অনেকটা ব্রুটফোর্স অ্যাটাকের মতনই। ব্রুটফোর্স অ্যাটাকে আমরা যেমন র্যান্ডম পাসওয়ার্ড ট্রাই করতে থাকি, ডিকশনারি অ্যাটাকে কি হয়, যতগুলো ওয়ার্ড ডিকশনারিতে পসিবল সকল ওয়ার্ডগুলোর কম্বিনেশন মিলে একটার পর একটা ট্রাই করতে থাকা। এবং এতে আপনারা বুঝতে পারছেন ব্রুটফোর্স অ্যাটাকে তো শুধুমাত্র পাসওয়ার্ড টাইপ করা থাকে, নির্দিষ্ট কিছু পাসওয়ার্ড, আর ডিকশনারি অ্যাটাকে সকল ধরনের ওয়ার্ড মিলে কম্বিনেশন করে ট্রাই করা হয়। তাহলে ডিকশনারি অ্যাটাকটি আরো অনেক বেশি টাইম কনজিউমিং। সো মূলত সকলেই জানে যে ব্রুটফোর্স অ্যাটাকের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে হয়, এবং এছাড়া আরো বিভিন্ন প্রকার অ্যাডভান্স অ্যাটাক রয়েছে। এখন চলুন সেগুলো নিয়ে কথা বলা যাক। এখন আমরা যদি আমাদের ওয়াইফাই রাউটারের ভেতরে অ্যাডমিন প্যানেলে ঢুকে গিয়ে দেখি, সেখানে WPS পিন বলে একটি অপশন রয়েছে। আপনার রাউটারে যদি এই WPS পিনটি এনেবল করা থাকে তাহলে আপনার ওয়াইফাই নেটওয়ার্কে হ্যাক করা পসিবল খুবই ইজিলি। এই পিক্সি ডাস্ট অ্যাটাকের মাধ্যমে একটি WPS পিনকে ব্রেক করে সেই পিনের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড বের করা খুবই সহজ। এর জন্য একটি টুল রয়েছে যার নাম হচ্ছে পিক্সি WPS, এবং এছাড়া ওয়াইফিতি নামেও একটি টুল রয়েছে যে টুল দিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন। এবং এটি মূলত একটি কার্যকরী মাধ্যম যেটির মাধ্যমে আপনারা চাইলে খুবই সহজে যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড ব্রেক করতে পারেন। ওয়াইফাই মূলত 2 থেকে 3 ধরনের সিকিউরিটি রয়েছে, যেমন WPA, WPA2, WPA3। WPA3 টি এখনো সব জায়গায় অ্যাভেলেবল না, সব রাউটারে এই অপশন নেই। সো আমরা ধরে নিচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে WPA2 সিকিউরিটি প্রোটোকল হাইস্ট প্রোটোকল। কিন্তু আপনাদের রাউটারে যদি WPS পিনটি এনেবল করা থাকে তাহলে WPA2 সিকিউরিটি প্রোটোকল দিয়েও কোনো লাভ হয় না, কারণ বুলি টুলের মাধ্যমে এই পিক্সিডাস অ্যাটাক করে আমরা এই WPS পিনটি বের করে নিতে পারি, এবং এই পিনের মাধ্যমে আমরা যে কোনো ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে যেতে পারি এবং এর পাসওয়ার্ড বের করে নিতে পারি। এবং এর পরে রয়েছে ওয়াইফাই ফিশিং অ্যাটাক। ফিশিং অ্যাটাক সম্পর্কে হয়তো আপনারা সকলেই জানেন যে আপনাকে ফেক একটি পেজ দেওয়া হবে, লগ ইন ফর্ম দেওয়া হবে, যেখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করবেন, হ্যাকাররা পাসওয়ার্ড পেয়ে যাবে। সো নর্মালি এটি হচ্ছে ফিশিং অ্যাটাক। সো ওয়াইফাই এর ক্ষেত্রে আসলে কি করা হয়, যে আমরা একটি টুলের মাধ্যমে যেটির নাম হচ্ছে MDK3, এই টুলের মাধ্যমে নির্দিষ্ট একটি ওয়াইফাইকে আমরা ডাউন করে দিই। দেন এরপরে আমরা আমাদের কম্পিউটার থেকে সেম নেমে একটি ওয়াইফাই জেনারেট করে শো করতে থাকি। তখন ভিকটিম কি মনে করবে, যে এই ওয়াইফাইটি মনে হয় তার। সে যখন ওয়াইফাইটিতে কানেক্ট করতে যাবে তাকে ওয়াইফাই এর পাসওয়ার্ডটি চাওয়া হবে,
এবং সে যখন ওয়াইফাই এর পাসওয়ার্ডটি টাইপ করবে সেই পাসওয়ার্ডটি আপনার কম্পিউটারে চলে আসবে। সো মূলত এই তিনটি মাধ্যমে ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাক করা যায়। এখন এছাড়া আরও কিছু অ্যাডভান্স অ্যাটাক রয়েছে যেটির নাম হচ্ছে ক্র্যাক অ্যাটাক। এই ক্র্যাক ওয়াইফাই অ্যাটাকটি আরও অ্যাডভান্স মাধ্যম। আপনারা যদি গুগল করেন KRACK ওয়াইফাই অ্যাটাক তাহলে এই সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন। এখন চলুন কথা বলা যাক যে মোবাইল ফোন, কম্পিউটার অথবা অন্য কোনো মিনি কম্পিউটার দিয়ে ওয়াইফাই হ্যাক করা পসিবল কিনা। সো সবার প্রথমে আমরা যদি ব্রুট ফোর্স অ্যাটাক নিয়ে কথা বলি তাহলে বলবো যে আপনাদের বাসায় যে সকল নর্মাল কম্পিউটার রয়েছে সেই সকল দিয়ে এই ব্রুট ফোর্স অ্যাটাক করা পসিবল না। অ্যাটাক করা পসিবল না এটি বললে ভুল হবে, অ্যাটাক করা পসিবল কিন্তু এটি দিয়ে আপনারা যে সাকসেস পাবেন এটি সম্ভব না। কারণ ব্রুট ফোর্স অ্যাটাক নিয়ে আমি আগেই বললাম এটিতে অনেকগুলো পাসওয়ার্ড একটির পর একটি ট্রাই করতে থাকে এবং এই ব্রুট ফোর্স অ্যাটাক করে সাকসেস পেতে হলে অবশ্যই আপনার কম্পিউটারকে অনেক বেশি পাওয়ারফুল হতে হবে। এই ব্রুট ফোর্স অ্যাটাকটা কিন্তু আমরা সরাসরি ওয়াইফাই রাউটারে করি না। আপনারা হয়তো জানেন যে ওয়াইফাই কিভাবে কাজ করে। ওয়াইফাই তার সিগন্যাল ব্রডকাস্ট করতে থাকে এবং সেই ব্রডকাস্ট থেকে আমরা ওয়াইফাই এর একটি প্যাকেট ক্যাপচার করে নিই, দেন সেই ক্যাপচারকৃত প্যাকেটের উপর আমরা ব্রুট ফোর্স অ্যাটাক করি। সো নর্মালি আপনার বাসায় যে সকল কম্পিউটারগুলো রয়েছে, যে সকল পার্সোনাল কম্পিউটার, সেগুলো দিয়ে ব্রুট ফোর্স অ্যাটাক করা পসিবল না এবং অ্যাটাক করা পসিবল হলেও সাকসেস পাওয়া সম্ভব না। সো আমরা ধরে নিচ্ছি যে ব্রুট ফোর্স অ্যাটাক, ডিকশনারি অ্যাটাক এগুলো আমরা নর্মালি আমাদের পিসিতে করতে পারবো না এবং করতে পারলেও সাকসেসটি পাবো না, সাকসেস পাওয়ার চান্স খুবই কম। এবং এর পরবর্তীতে রয়েছে WPS পিন অ্যাটাক এবং ওয়াইফাই ফিশিং অ্যাটাক। এখন কথা বলা যাক এই দুটি অ্যাটাক কি আদৌ করা পসিবল কি না আমাদের কম্পিউটার, মোবাইল ফোন অথবা অন্য কোনো মিনি কম্পিউটার দিয়ে। এক কথায় আমি যদি বলি যে হ্যাঁ, এ সকল কিছু করা পসিবল। সো মূলত ওয়াইফাই হ্যাকিং এর এই সকল অ্যাটাকগুলো করার জন্য আপনাকে আপনার কম্পিউটারে লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে। কারণ আমি এই ভিডিওতে যে সকল টুলগুলোর নাম বললাম সেই সকল টুলগুলো খুবই ভালো কাজ করে লিনাক্স অপারেটিং সিস্টেমে। ইয়ারক্যাক এনজি স্যুটটি উইন্ডোজের জন্য অ্যাভেলেবল রয়েছে কিন্তু এটি কনফিগারেশন করতে গিয়ে আপনারা অনেক ঝামেলা পড়বেন। সো এর জন্য আমি সাজেস্ট করবো আপনাদেরকে লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করতে। আপনারা হয়তো জানেন যে লিনাক্স অপারেটিং সিস্টেম আপনার যে কোনো নর্মাল কম্পিউটার, আপনার মোবাইল ফোন, এমনকি রাজবেরি পাইয়ের মতো মিনি কম্পিউটারে ইনস্টল করা যায়। অর্থাৎ যে সকল ডিভাইসে আপনারা লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করে রান করতে পারবেন সে সকল ডিভাইস দিয়েই ওয়াইফাই হ্যাকিং পসিবল। ব্রুট ফোর্স অ্যাটাক, ডিকশনারি অ্যাটাক এই দুটি অ্যাটাক বাদে যে সকল WPS পিন অ্যাটাক, ওয়াইফাই ফিশিং অ্যাটাক, ক্র্যাক অ্যাটাক এই সকল অ্যাটাকগুলোর মাধ্যমে মোবাইল ফোন, কম্পিউটার এমনকি মিনি কম্পিউটার দিয়ে লিনাক্স অপারেটিং সিস্টেমের মাধ্যমে এবং ইয়ারক্র্যাক টুল ইউজ করে আমরা ওয়াইফাই পাসওয়ার্ড ব্রেক করতে পারি। সো বন্ধুরা, এই ছিল ইন ডেপথ ওয়াইফাই হ্যাকিং নিয়ে। সো আপনারা যদি এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান যে কিভাবে এই অ্যাটাকগুলো করা হয়, কোন টুলগুলো কিভাবে ইউজ করতে হয়, কিভাবে এই ওয়াইফাই হ্যাকিংগুলো পারফর্ম করা হয়, WPS পিন অ্যাটাক কি, কিভাবে এটি কাজ করে, এই সকল সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমার দুটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে। একটি হচ্ছে ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটি মাস্টার ক্লাস, এটি হচ্ছে অল ইন ওয়ান কোর্স। এই কোর্সে আপনারা সকল কিছুই পাবেন এই ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি সেক্টরের। এবং আরেকটি কোর্স রয়েছে যেটির নাম হচ্ছে ওয়াইফাই হ্যাকিং উইথ রাজবেরি পাই, যেটিতে আমি দেখেছি যে রাজবেরি পাই বোর্ডের মাধ্যমে কিভাবে খুবই সহজে ওয়াইফাই পাসওয়ার্ড ব্রেক করা যায়। তো আপনারা যদি চান এই সকল সম্পর্কে বিস্তারিত জানতে তাহলে আপনারা আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। আমার এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য ছিল যাতে আপনাদের এই ওয়াইফাই হ্যাকিং নিয়ে যে সকল মিসকনসেপ্টগুলো রয়েছে বা যেগুলো তৈরি হয়েছে যে মিসকনসেপ্টগুলো সেগুলো দূর করে দেওয়া। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।